আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে। আরো একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র ব্রেড দিয়ে সম্পূর্ণ নতুন একটি নাস্তার রেসিপি। পুরো রেসিপিটি দেখলে আপনারা ভাবতেই পারবেন না শুধুমাত্র ব্রেড দিয়ে এত লোভনীয় স্বাদের একটি নাস্তা বানানো যায়। তো এখানে আমি উপকরণ হিসাবে নিয়েছি শুধুমাত্র ব্রেড। আমি এখানে কয়েক টুকরো স্লাইস ব্রেড নিয়েছি। এবার আমি এই ব্রেডগুলো হালকাভাবে একটু সেকে নেব। তো এখানে আমি কোনো রকম তেল ছাড়াই ব্রেডগুলো ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি হালকা একটু কালার চলে এলেই আমি ব্রেডগুলো তুলে নেব। তো এখানে ব্রেডের দুই পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি ব্রেডগুলো তুলে নেব আর এইভাবেই আমি বাকি ব্রেডগুলো ভেজে নেব। তো এখানে আমার সবগুলো ব্রেড ভাজা হয়ে গেছে আর এখন আমি ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি ব্রেডগুলো কিভাবে কেটে নিচ্ছি। আপনারাও এভাবেই কেটে নেবেন, কিংবা আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন। তো এখানে আমি এরকম চৌকো চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমি বাকি ব্রেডগুলো ঠিক সেম সাইজ করে কেটে নেব। সবগুলো ব্রেড একই সাইজে কেটে নিলে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে, তো আপনারাও চেষ্টা করবেন টুকরোগুলো একই সাইজের কেটে নেওয়ার জন্য। তো এখানে ব্রেডগুলো কাটা হয়ে গেছে আর এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে একটু গরম করে নিতে হবে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, তো পেঁয়াজটাকে এখন দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবার আমি এই সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেরকম লঙ্কা পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এবার দিয়ে দেব গ্রেট করা টমেটো। আমি এখানে একটা টমেটো গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে টমেটোটা কুচিয়েও দিয়ে দিতে পারেন। এখন আমি পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো। তো এখানে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর এখন পুরো মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমাদের মশলাটাই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ব্রেডগুলো। আর ব্রেডগুলো দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে মশলাটা ভালোভাবে ব্রেডের গায়ে লেগে যায়। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ব্রেডগুলোকে আরও 1 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশালা এবং ম্যাগির ভিতরে যে মশলাটা থাকে, তো সেই মশলার একটা প্যাকেট আমি দিয়ে দিলাম। তবে সম্পূর্ণ অপশনাল এটা, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবং সবশেষে দিয়ে দেব কিছুটা পরিমাণ কারি পাতা কুচি। আপনারা এখানে কারি পাতার পরিবর্তে ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন, তবে কারি পাতাটা দিলে আনকমন একটা ফ্লেভার আসবে, যাতে করে এই ব্রেডের নাস্তাটা খেতে কিন্তু আরও লোভনীয় হয়ে উঠবে। তো এখানে আমাদের মজাদার ব্রেডের রেসিপিটি কিন্তু অলমোস্ট রেডি। আমি এখন একটা বোলে নামিয়ে নিচ্ছি। অবশ্যই এটা গরম গরম পরিবেশন করবেন। বাড়িতে কিন্তু আমরা ব্রেডের বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি, তবে আমার আজকের যে ব্রেডের রেসিপিটি, একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। অসম্ভব মজাদার এই ব্রেডের রেসিপিটি, অনেক বেশি লোভনীয়, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। চটপটা হঠাৎ কিছু খেতে চাইলে আপনারা কিন্তু ব্রেডটাকে এইভাবেই বানিয়ে ফেলতে পারেন। আর এখানে কোনো রকম ডিম ছাড়াই শুধুমাত্র ব্রেড দিয়ে কিন্তু আপনি অনেক লোভনীয় করে এই ব্রেডের নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন। সম্পূর্ণ নতুন স্টাইলে ব্রেডের এই আনকমন নাস্তাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।